আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাত। দিনি আমল ইউটিউব চ্যানেলের দিনি ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, হালাল উপায়ে আপনারা যারা ধনী হতে চাচ্ছেন তাদের জন্য ফজরের নামাজের পর 100 বার মাত্র একটি আমল যদি নিয়ম মেনে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হালাল উপায়ে ধনী বানিয়ে দিবেন, ধন সম্পদের অভাব দূর করে দিবেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থাও করে দিবেন। আমি অনুরোধ করছি, গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি সম্পূর্ণ আমল করার উদ্দেশ্যে নেই নিয়তে দেখতে থাকুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমাদের নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আজ আমি এমনই একটি আমলের কথা বলবো, যেই দোয়া বা যেই আমলটি করলে আপনার জীবনে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ। নিজের আমলটি যদি আপনি করেন তাহলে আপনার অভাব দূর হওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী এবং পরীক্ষিত বলা হয়েছে। অভাব দূর হওয়ার জন্য সূর্য ওঠার আগে আপনাকে একটু কষ্ট করলেই আপনি ফজরের নামাজের আগে বা পরে নিজের আমলটি করতে পারেন। একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছেন, অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কি ওই তাসবিহ স্মরণ নেই, যেই তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের যার বরকতে রুজি প্রদান করা হয়? যখন সুবহে সাদিক উদিত শুরু হয় বা উদিত হয় তখন এই তাসবিহ তুমি অন্তত 100 বার পাঠ করবে। যে তাসবিহটি 100 বার পাঠ করতে বলা হয়েছে সেই তাসবিহটি আমি দেখাচ্ছি। আমি অনুরোধ করব আপনারা অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন। যদি সময় না থাকে কিংবা আপনি পড়তে না পারেন তাহলে অন্তত 1 বার করে হলেও পড়ার চেষ্টা করবেন। যে তাসবিহটি পড়তে হবে বা যে দোয়াটি করতে হবে বা যে আমলটি করতে হবে সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমি একবার বলে দিচ্ছি, উচ্চারণটি হচ্ছে সুবহানাল্লাহি ওবিহামদিহি, সুবহানাল্লাহিল আলিইল আযিম ওবিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়ার আমলটি করতে হবে। আপনারা মোবাইলে দেখলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন অথবা আপনারা মোবাইলে ছবি তুলে রেখুন, কম্পিউটারে দেখলে আমি অনুরোধ করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, দেখে দেখে পড়বেন। নিয়ম রয়েছে, নিয়মটি আমি ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ। এই নিয়মে আপনাকে আমলটি করতে হবে। এই দোয়াটিতে আমরা আল্লাহ তাআলার কাছে বলছি, মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহাপবিত্র আল্লাহ, আল্লাহ তাআলা সুমুচ্চ সুমহান, মহান এবং সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্য। আমি আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাই। অত্যন্ত চমৎকার একটি দোয়া। আপনি যদি ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতিদান আপনাকে দিবেন। যদি 100 বার আপনি পড়তে পারেন, যে সাহাবিকে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে দুনিয়া তোমার নিকটে অপমানিত হয়ে আসবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সাহাবিকে, অর্থাৎ তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। এই আমলটি শিখে নেওয়ার পরে তিনি চলে গেলেন, তারপর কিছুদিন পরে পুনরায় সে হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমার নিকট এত বেশি আসে আমি হতবাক, কোথায় উঠাবো কোথায় রাখবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তাসবিহ যথাসম্ভব সুবহে সাদিক শুরু হওয়ার সাথে সাথে যেন পাঠ করা হয়, নতুবা সকালের আগে ফজরের ফরজের জামাত যদি আরম্ভ হয়ে যায় তবে জামাতে শরিক হয়ে পরের সংখ্যা পূরণ করতে হবে। অর্থাৎ 100 বার যদি পড়তে চান তাহলে এই নিয়মে পড়তে হবে। এবং যেদিন নামাজের পূর্বেও আপনি পাঠ করতে না পারবেন তবে সূর্য উদিত হওয়ার আগেও আপনি পাঠ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি ফজরের নামাজের আগে কিংবা পরে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ হালাল উপায়ে ধনী বানিয়ে দিবেন, ধন সম্পদের অবস্থা আপনার পরিবর্তন করে দিবেন, আপনার রিজিকে বরকত দান করবেন। মানুষ কখন ধনী হয় তিনি ভাই বোনেরা, যখন যার যতটুকু আয় রোজগার আল্লাহ তাআলা তার মধ্য থেকে সমস্ত কিছু করার পরও
আপনার রিজিকে বরকত লাভের ওসিলায় আপনার ধন সম্পদ আরো থেকে যায়, অবশিষ্ট থাকে, তখনই মানুষ ধনী হতে পারে। আর আমরা আল্লাহ তাআলার কাছে এটি চাইবো এই দোয়ার মাধ্যমে যে আল্লাহ আমাকে রিজিকে বরকত দান করুন। অনেক ধনী ভাই বোনের হাজার হাজার টাকা ইনকাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েও কোনো পরিবারে রিজিক না থাকার কারণে, বরকত না থাকার কারণে তারপরও তাদের সংসারে অভাব লেগে থাকে। আবার অনেক দিনই ভাই বোনেরা দেখবেন সামান্য ইনকাম, কয়েক হাজার টাকা ইনকাম, তারপরে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দান করার কারণে খুব সুন্দরভাবে তাদের সংসার পরিবার চলতে থাকে। আমি অনুরোধ করছি দোয়ার আমলটি কিভাবে করবেন সেই নিয়মটি শিখে নেওয়ার জন্য। আপনারা যখনই এই দোয়াটি পড়বেন তখনই অন্তত ১১ বার দরুদ শরীফ পড়ে নেবেন। কোন দরুদটি পড়বেন? যেই দরুদটি আমরা নামাজে পড়ে থাকি, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যেই দরুদটিতে প্রশংসা করা হয়েছে আল্লাহ রসুল এবং আল্লাহ ইব্রাহিম আলাইসালামের। আমি অনুরোধ করছি দরুদ শরীফ, দরুদে ইব্রাহিমটা পড়ে নেবেন ১১ বার, তারপরে ১০০ বার যদি পারেন তাহলে এই দোয়াটি পড়বেন, এই পরীক্ষিত দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আবারও আপনি ১১ বার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কেঁদে কেঁদে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, ইয়া আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে বরকত দান করুন, আমার অভাব দূর করুন। তুমি তো রহমান, তুমি তো রাহিম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। দিনী ভাই বোনেরা, আপনাকে আল্লাহ তাআলা হালাল উপায়ে রিজিকে বরকত দান করবেন। আমি অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা একটি নরম দিলে একটি নিয়ত করে ফেলুন যে আল্লাহ আমি নিয়ত করলাম, সহি নিয়ত করলাম, আমার নিয়তটিকে কবুল করে নিন, আমিন লিখে অন্তত ভিডিওটিতে কমেন্ট করুন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করতে বলুন। আমরা আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা যারা দেখেন তাদের কাছে অনুরোধ করব ভিডিও দেখে না চলে যাওয়ার জন্য। সমস্ত ভিডিওগুলোতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য, কারণ আমাদের এই একমাত্র চ্যানেল যে চ্যানেলে কোনো প্রকার মানুষের জীবজন্তুর ছবি দিয়ে ভিডিও বানানো হয় না। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জ্ঞান দান করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জ্ঞান দান করুন, এর প্রতিদান আপনি সাদকায়ে জারিয়া হিসাবে যেন কবরে শুয়ে থেকে পান এর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।